আসসালামু আলাইকুম ও রাহমাতাল আল্লাহর উপর ভরসা করার পুরস্কার আপনি যদি আল্লাহর উপরে ভরসা করেন এটা পুরস্কার অবশ্যই পাবেন আজকের ভিডিওতে আপনাকে আমি এই আল্লাহর উপর ভরসা করার তিনটি এক্সাম্পল দেব। যা দেখে আপনি নিশ্চিন্তভাবে আল্লাহর উপর ভরসা করতে পারবেন যদি আপনি আল্লাহর উপর ভরসা করেন আপনি এটা পুরস্কার পাবেনই পাবেন এতে কোনো সন্দেহ নেই বা ভরসাটার পরিধি কতটুকু সেটা আপনাকে বুঝতে হবে আপনি বিমানে নিশ্চিন্তে বসে থাকেন যদিও আপনি পাইলটকে চেনেন না রেলগাড়িতে আরামে বসে থাকেন যদিও আপনি রেল চালককে চেনেন না বাসে আরাম করে বসে থাকেন যদিও আপনি বাস চালককে চেনেন না তাহলে জীবন নিয়ে আপনি এত অনিশ্চিত কেন যখন জানেন আল্লাহ আপনার জীবনের নিয়ন্ত্রক আল্লাহর উপর ভরসা রাখুন তিনি সর্বশ্রেষ্ঠ পরিকল্পনাকারী সুখে দুঃখে সম্পদে বিপদে আপদে সর্ব অবস্থায় আমাদেরকে আল্লাহর ওপর নির্ভর করতে হবে এই নির্ভরতা কোনো মতেই ওই সব জাহেল মূর্খদের মতো হবে না যারা সুযোগ সুবিধা ও উপায় উপকরণ হাতের নাগালে পেলে আল্লাহকে ভুলে বসে থাকে এবং উপায় উপকরণ নিয়ে মেতে থাকে আর সুযোগ সুবিধা উপায় উপকরণ হাত হয়ে গেলে তখনই কেবল আল্লাহর উপর ভরসা করে মুমিনবান্দা যতই তার রবের উপর ভরসা করবে ততই তার প্রতি সুধারণা পোষণ করবে সে জেনে রাখবে যে আল্লাহর উপর যে ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট তার আর কোনো কিছুর প্রয়োজন নেই এতে করে তার অন্তর অস্থিরতায় ভুগবে না এবং দুনিয়া তার হাতে এলে কিংবা হাত ছাড়া হলে তাতে কোনো যায় আসে না বা পরোয়া করে না কেননা তার নির্ভরতা তো তার মালিক আল্লাহর উপর যেমন একজন বাদশাহ কোনো লোককে কিছু টাকা দিল কিন্তু দুর্ভাগ্যবশত তা চুরি হয়ে গেল তখন বাদশাহ তাকে বলল চিন্তা করো না আমার কাছে প্রচুর টাকা আছে তুমি যখনই আমার কাছে আসবে আমি তোমাকে আমার কোষাগার থেকে তা কয়েক গুণ বেশি করে দেব। সুতরাং যিনি মুমিন বান্দা তিনি জানেন যে আল্লাহ সকল বাদশাহ বাদশাহ তার বান্ডার সব সময় পরিপূর্ণ থাকে দুনিয়ার কোনো স্বার্থ ছুটে গেলে তাতে সে প্যারেশান হয় না বা অস্থিরতা বোধ করে না হাদিসে কুৎসিতে এসেছে আল্লাহ সুবাহানু তাআলা বলেন আমার বান্দা আমার সম্পর্কে যেমন ধারণা করে আমি তার নিকট ঠিক তেমনই সুতরাং সুধারণা যেমন আল্লাহর ওপর তাওয়াক্কুলের দিকে আহ্বান জানাই তেমনি আল্লাহর প্রতি তাওয়াক্কুলের মাঝেও অবশ্যই সুধারণা থাকে আনাজবিন মালিক রাদিল্লা আনহু থেকে বর্ণিত তিনি বলেন এক ব্যক্তি বলল হে আল্লাহর রাসূল আমি কি আমার আত্মাকে বেঁধে রেখে আল্লাহর উপর ভরসা করব নাকি তাকে বন্ধন মুক্ত রেখে ভরসা করবো তিনি বললেন আগে বেঁধে রাখো তারপর ভরসা করো একজন মহিলা মদিনায় তার বাড়িতে ছিল অতঃপর সে মুসলিম সেনা দলের সাথে যুদ্ধে যাত্রা করছিল বাড়িতে সে বারোটা ছাগল এবং তার কাফম বননের একটি তাক কাটা ও মাকু রেখে গিয়েছিলেন বাড়ি ফিরে এসে সে দেখে পাল থেকে একটা ছাগল আর তার সেই তাক কাটা মাকু নেই সে তখন আল্লাহর কাছে ফরিয়াদ করে বলল হে আমার মালিক তুমি তো বলেছ তোমার রাস্তায় যে বের হবে তার হেফাজতের দায়িত্ব তুমি নিয়েছো আমি এদিকে তোমার রাস্তায় বের হয়ে ফিরে এসে দেখছি আমার ছাগল থেকে একটা ছাগল নেই আর আমার কাপড় বুননের তাক কাটা ও মাকু নেই আমি তোমাকে কসম দিয়ে বলছি আমার ছাগল ও তাঁত কাটা মাকু ফিরিয়ে দাও সেই মহিলা তার মালিকের নিকট কঠিনভাবে যে শপথ করছিল উল্লেখ করলেন অবশেষে সকালবেলা তার ছাগল ও অনুরূপ একটা তার কাটা মাখো ফিরে পেল সুবাহ দ্বিতীয় আরেকটি ঘটনা এমাম আহমদ রাহু আনহু আরেকটি ঘটনা তার সনদে আবু হুরাই আনহু থেকে বর্ণনা করেছেন তিনি বলেছেন অতীতকালে দুজন স্বামী স্ত্রী ছিল সম্পদ তাদের কিছুই ছিল না স্বামী বেছারা একদিন সফর করে বাড়ি ফিরে এলো সে ছিল প্রচন্ড ক্ষুধার্ত ক্ষুধার্ত অবস্থায় অবসর্ণ হয়ে সে তার স্ত্রীকে বলল তোমার কাছে খাবারের মতো কি কিছু আছে সে বলল হা সুসংবাদ শোনো তোমার নিকট আল্লাহর প্রদত্ত রিজিক এসেছে মহিলাটির কাছে আসলে কিছুই ছিল না কেবলই আল্লাহর উপর ভরসা ও নির্ভর করে সে একথা বলেছিল পুরুষ লোকটা বলল তোমার ভালো হোক তোমার কাছে কিছু থাকলে একটু জলদি করো তার স্ত্রী বলল হা আছে বইকি একটু সাপোর্ট করো একটু অপেক্ষা করো আমরা আল্লাহর রহমতের আশা করছি এভাবে যখন তার ক্ষুধা বাড়তে লাগলো তখন সে তার স্ত্রীকে বলল তোমার উপর রহম হোক ওঠো দেখো তোমার কাছে রুটি বা কিছু থাকলে তা নিয়ে আসো আমি তো খুদায় একেবারে শেষ হয়ে যাচ্ছি স্ত্রী বলল এই তো চুলাই পেকে এলো বলে তাড়াহুড়া করো না এভাবে কিছুক্ষণ কেটে গেলে যখন স্বামীটা আবার কথা বলবে এমন সময় তার স্ত্রী মনে মনে বললো আমি উঠে গিয়ে আমার চুলোর একটু দেখে আসি সে গিয়ে দেখল তার চুলা ছাগলের রানের বসতে ভরপুর হয়ে আছে এবং তার যে জাতা ছিল সেখান থেকে আটা বের হচ্ছে সে জেরে মুছে আটা বের করে নিল এবং চুলা থেকে ছাগলের রানের গোস্ত বের করে আনলো এভাবেই আল্লাহ বড়সাকারীদের পুরস্কার দিয়ে থাকেন তৃতীয়ত আরেকটি ঘটনা আনহুতে বর্ণিত তিনি বলেন রাসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম বলেছেন ইব্রাহিম আলাইসাল্লাম একবার তার স্ত্রীর সারাকে সাথে নিয়ে হিজরত করলেন এবং এমন এক জনপদে প্রবেশ করলেন যেখানে এক অত্যাচারী শাসক ছিল তাকে বলা হলো যে ইব্রাহিম নামক এক ব্যক্তি নারীদের মধ্যে সবচেয়ে পরমা সুন্দরী এক নারীকে নিয়ে আপা আমাদের এখানে প্রবেশ করেছে সে বাদশাহ তখন তার নিকট লুক পাঠিয়ে জিজ্ঞেস করলো হে ইব্রাহিম তোমার সাথে নারীকে তিনি নিজেদের নিরাপত্তার জন্য বললেন সে আমার বোন অতপর তিনি সারার নিকট ফিরে এসে বললেন তুমি আমার কথায় আমাকে মিথ্যা প্রমাণ করো না আমি তাদেরকে বলেছি যে তুমি আমার বোন আল্লাহর কসম এখন তুমি আর আমি ছাড়া আর কেউ মুমিন নেই সুতরাং আমি ও তুমি দিনী ভাই বোন এরপর ইব্রাহিম আলাহ সাল্লাম বাদশাহ নির্দেশে সারাকে বাদশাহ নিকট পাঠিয়ে দিলেন বাদশাহ তার দিকে অগ্রসর হল এ সময় সারা অজু করে সালাত আদায় দাঁড়িয়ে গেলেন এবং এ দোয়া করলেন যে হে আল্লাহ যদি আমি তোমার ওপর এবং তোমার রাসূল ইব্রাহিমের ওপর ইমান এনে থাকি এবং আমার স্বামী ব্যতীত সকল মানুষ হতে আমার লজ্জা স্থানে সংরক্ষণ করে থাকি তাহলে তুমি এই কাফেরকে আমার উপর বিজয়ী হতে দিও না ততক্ষণ সে বাদশা বেহস হয়ে মাটিতে পরে গিয়ে মাটির উপরে পা দিয়ে আঘাত করতে লাগলো তখন সারা বললেন হে আল্লাহ এই লোক যদি এভাবে মারা যায় তাহলে লোকেরা বলবে স্ত্রী লোকটিকে হত্যা করেছে এরপর সে বাদশা গান ফিরে পেলো এরূপ অবস্থায় তিনবার ঘটল তারপর বাদশাহ বলল আল্লাহর কসম তোমরা তো আমার নিকট এক শয়তানকে পাঠিয়েছ একে ইব্রাহিমের নিকট ফিরিয়ে দাও এবং তার জন্য হাজরাকে হাদিয়া স্বরূপ দান করো সারা ইব্রাহিম আলাই ফিরে এসে বললেন আপনি কি জানেন আল্লাহ কাফেরকে লজ্জিত ও নিরাশ করেছেন এবং সে একজন দাসী হাদিয়া হিসেবে দিয়েছেন প্রিয় ভাই আমার বিমানে আপনি নিশ্চিন্তে বসে থাকেন যদিও আপনি পাইলটকে চেনেন না রেলগাড়িতে আরামে বসে থাকেন যদিও আপনি রেল চালককে চেনেন না বাসে আরাম করে বসে থাকেন যদিও বাস চালককে চেনেন না তাহলে জীবন নিয়ে আপনি এত অনিশ্চিত কেন যখন জানেন স্বয়ং আল্লাহ তালা আপনার জীবন নিয়ন্ত্রক আল্লাহর ওপর ভরসা রাখুন নিশ্চয়ই তিনি সর্বশ্রেষ্ঠ পরিকল্পনাকারী এবং আপনাকে কখনোই নিরাশ করবেন না আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ ও